ব্যাটা চোর কোথাকার, তোর এত বড় সাহস তুই আমাদের বাড়িতে চুরি করতে এসেছিস, তোকে আমি আজকে মেরেই মেরে ফেলবো। আরে আরে, পিঙ্কিদের বাড়িতে মনে হচ্ছে চোর ঢুকেছে, আর পিঙ্কির বাবা ওকে মারছে। কি হয়েছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এটা হচ্ছে ছোট পিঙ্কিদের বাড়ি, আর এখন সকালবেলা ছোট পিঙ্কি বাবা মার সাথে ঘুমু ঘুমু করছে। সুভাষের তো ঘুম ভেঙে গেল, আর সুভাষ উঠে বাইরে চলে গেল। উঠোনটা অনেকটাই নোংরা হয়ে গিয়েছে বাবা, কাল সারা রাতে যে হাওয়া দিয়েছে না, সেই হাওয়াতে খড়কুটো পাতা কত কিছু এসে উঠোনে পড়েছে। দেখি উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নি। উঠোনটাতেও ঝাড় দেওয়া হয়ে গেল। এবার যাই দেখি লালিকে এই ঘাসগুলো দিয়ে এসে বেচারা কাল রাত থেকে না খেয়ে আছে। এই লালি লালি, দেখ তোর জন্য কত তরতাজা ঘাস নিয়ে এসেছি, এবার বেশি করে ঘাস খা, আমাদেরকে বেশি করে দুধ দে। দেখেছো ঘাস পেয়ে লালি কত খুশি হয়েছে, আবার খুশির চোটে হাম্বা হাম্বা করছে। যাই দেখি আমি রান্নাটা সেরে ফেলি তাড়াতাড়ি। মা তো আস্তে আস্তে রান্নাঘরের দিকে চলে গেল রান্না করার জন্য। তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নি বাবা, সকাল সকাল। তাছাড়া যা গরম পড়েছে না, একটু বেলা করে রান্নাঘরে ঢুকলেই যেন একেবারে দমটা বন্ধ হয়ে আসে, তারপরে আজ আবার ও একটু তাড়াতাড়ি বাজারে যাবে। উমা, তোমার রান্নার কতদূর বলতো, আমার তো দেরি হয়ে যাচ্ছে, আর না হলে তুমি রান্না করে নাও, আমি বাইরে থেকে কাজটা মিটিয়ে আসি। এই বলে সুভাষ বাইরে গিয়ে খাটিয়ায় বসে পড়লো। আরে না না পিঙ্কির বাবা, এই দেখো আমার ভাতটা প্রায় হয়ে গিয়েছে, আর তরকারিগুলো হতেও দেরি হবে না, আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলবো। তুমি ততক্ষণ খবরের কাগজটা পড়ো, আমি রান্নাটা সেরে নিই। আচ্ছা আচ্ছা, তুমি রান্না সেরে নাও তাহলে। মামাম, ও মামাম, তুমি আজকে কি রান্না করছো গো? নিশ্চয়ই ভালো মন্দ কিছু রান্না করছো আমার জন্য। হ্যাঁ সোনা, আজকে তোমার জন্য অনেক টেস্টি খাবার রান্না করছি, তুমি বাবার পাশে গিয়ে বসো, আমি রান্নাটা সেরেই তোমাকে খেতে দিব। ঠিক আছে মামমাম, আমি তবে বাবার পাশে গিয়ে বসছি, কেমন? বাবা বাবা, ও বাবা, তোমার পাশে একটু বসছি। এদিকে উমা বসে বসে রান্না করছিল, আর সুভাষ আর পিঙ্কির সঙ্গে গল্প করছিল। আরে আরে, এটা আবার কে? এই লোকটাকে তো চিনতে পাচ্ছি না, দেখে তো চোর চোর মনে হচ্ছে। কে এলো পিঙ্কিদের বাড়িতে? আরে এই বাড়িটাতে কিছু পাওয়া যাবে মনে হচ্ছে। এখানে চুপটি করে বসে থাকি, দেখে তারপর দেখি এরা যখন সরে যাবে ঠিক তখনই হামলা দেব। বলছি পিঙ্কির বাবা, আমার তো রান্নার দিকে শেষ হয়ে গিয়েছে, এবার যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো, তারপরে আমি তোমাদেরকে খেতে দিচ্ছি, কেমন? ঠিক আছে যাচ্ছি তাহলে। সুভাষ তো উঠে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে চলে গেল। পিঙ্কি রে পিঙ্কি, চল তো দেখি তোর বাবা হাত মুখ ধুয়ে আস্তে আস্তে, তোর আজকে স্কুলে কি কি ক্লাস আছে বইগুলো একটু ভালো করে গুছিয়ে দি, চল। উমা আর পিঙ্কি আস্তে আস্তে ঘরের দিকে চলে গেল। চলো বন্ধুরা দেখি উমা আজকে কি রান্না করেছে। উমা তো এ বাবা ভাত রান্না করেছে দেখছি। এরপরে এটা হচ্ছে কুমড়োর তরকারি, বাবা খুব ভালো। এরপরে চলো দেখি আরেকটাতে কি আছে। এমা, এখানে তো দেখছি মাছের ঝোল, মনে হচ্ছে ভেটকি মাছের ঝোল। এরপরে এমা, এ তো দেখছি আম ডাল, বাহ উমা তো অনেক কিছু রান্না করেছে। উমা তো সব কিছু রান্না করে রান্নাঘরে সুন্দর করে সাজিয়ে রেখে চলে গিয়েছে। আরে আরে, এ কি, চোরটা তো গাছের আড়াল থেকে সব কিছুই দেখছিল। আরে আরে, এই তো সুযোগ, কেউ তো আশেপাশে নেই দেখছি, এবার যাই গিয়ে দেখি এই বাড়ি থেকে কি পাওয়া যায়। হ্যাঁ, এই সুযোগ, আশেপাশে কেউ নেই দেখছি। হ্যাঁ হ্যাঁ, আরে আরে বাবা, এখানে দেখছি অনেক কিছু রান্না করেছে। হ্যাঁ খুব ভালো। হ্যাঁ, ভাতের আড়টা আগে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। হ্যাঁ, ভাতের আড়টা নিয়ে ওই জঙ্গলের আড়ালে রেখে আসবো, তারপরে দেখবো, তারপরে বাকিগুলো নিব। চোরটা তো ভাতের হাঁড়িটা নিয়ে গিয়ে গাছের আড়ালে আবার লুকিয়ে পড়লো, আর দেখতে থাকছিল কেউ আসছে কি না। হঠাৎ করে পিঙ্কি ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। আরে আরে, ভাতের হাঁড়িটা কোথায় গেল? সব তরকারি তো আছে এখানে দেখছি, মা তো ভাতের হাঁড়িটা উনুনে রেখেছিল, কই দেখি ভিতরে আছে কি না। না না, ভিতরেও তো নেই, তাহলে কোথায় গেল ভাতের হাঁড়িটা? বাবাও তো নেই দেখছি এখানে, মনে হচ্ছে বাথরুমে আছে। আরে আরে, গাছের আড়ালে কে আছে মনে হচ্ছে বসে,
কে একটু দেখি তো। আরে আরে, ঝোপের আড়ালে ওটা কে বসে আছে? আমাদের ভাতের হাড়িও তো ওর কাছে আছে, মনে হচ্ছে চোর। এ বাবা, যাই যাই, দেখি আগে মামামকে বলি। এর মধ্যে উমা ও বাইরে বেরিয়ে এসে রান্নাঘরের দিকে যাচ্ছিল, সবাইকে খাবার দাবার বেড়ে দিবে বলে। মামা মামা, ও মামা, শোনো শোনো। কিরে পিঙ্কি, কি বলছিস? আমাকে এভাবে ডাকছিস কেন? আমি তো খাবার পারবো। জানো মামাম, ওখানে ঝোপের পাশে আমাদের ভাতের হাড়ি নিয়ে একটা লোক বসে আছে। লোকটাকে দেখে তো মনে হচ্ছে লোকটা চোর। তুমি শিগগিরই বাবাকে ডাকো, বাবা এসে দেখুক ব্যাপারটা। তাই তো, তুই তো ঠিকই বলেছিস, এখানে ভাতের হাড়িটা উনুনের ওপর রাখা ছিল, নেই তো দেখছি। তার মানে সত্যি কি চোর ঢুকেছে বাড়িতে? পিঙ্কির বাবা, পিঙ্কির বাবা, তুমি কোথায় গেলে? শিগগিরই বাইরে বেরিয়ে এসো, দেখো বাড়িতে বোধহয় চোর ঢুকেছে। কি বলছো এইসব? চোর এসেছে মানে কোথায় চোর? আমি তো কোনো চোর দেখতে পাচ্ছি না। আরে পিঙ্কির বাবা, একটা ঘটনা ঘটে গিয়েছে। আমি উনুনের উপর ভাতের হাড়িটা রেখেছিলাম, এখন দেখছি নেই। পিঙ্কি বলছে ঝোপের আড়ালে একজন কে নাকি বসে আছে ভাতের হাড়িটা নিয়ে। তুমি একটু শিগগিরই গিয়ে দেখো তো, আমার তো মনে হচ্ছে চোর ঢুকেছে বাড়িতে। ঠিক আছে ঠিক আছে, তোমরা এখানে দাঁড়াও, আমি দেখছি। মোটেও যাবে না কিন্তু তোমরা ওইদিকে। আরে উমা তো ঠিকই বলেছিল, এই বেটা চোর, এই তো তোকে ধরেছি। তোর এত বড় সাহস দিয়ে আমাদের বাড়িতে চুরি করতে এসেছিস, তাও আবার ভাতের হাড়ি চুরি করেছিস। চল শিগগিরি চল বাইরে, তোকে দেখাচ্ছি মজা আমি এখন। চল শিগগিরি চল বলছি, চল আগে। তোর এত বড় সাহস, তুই আমাদের বাড়িতে চুরি করতে এসেছিস, তোকে আমি আজকে মেরেই মেরে ফেলবো, একদম আস্ত রাখবো না। বন্ধুরা, সুভাষ চোরটার সাথে কি করলো যদি জানতে চাও, তাহলে আগামী ভিডিওতে তোমরা সেটা পেয়ে যাবে। সেজন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো।